গোলাঘাটত ধর্ণা কার্যসূচী। আজি গোলাঘাট জিলা কংগ্রেসের উদ্যোগত উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত বিশাল ধর্ণা কার্যসূচী অনুষ্ঠিত হয়। আজি গোলাঘাট জেলা কংগ্রেসের কার্যালয়ের সহ প্রতিবাদকারী জিলা উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। জানিব পৰা মতে জিলা প্রতিফলনের প্রেক্ষাগৃহতে গোলাঘাট জিলা কংগ্রেসের তরফের বুকিং করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ত জিলা প্রশাসনে বিভিন্ন অজুহাত দেখায় হলটোর অনুমতি খারিজ করে। এই কার্যসূচী জিলা কংগ্রেসের সকল বিষয়ববীয় উপস্থিত থাকে আর শেষত উপায়ুক্তক অভিযোগ পত্র প্রদান করে। জনাবর কারণে যে অনুষ্ঠান করবলে লো তার আমি আমার গোলাঘাট জেলা পরিবারের আবেদন করেছিল প্রথম অবস্থা দিম বলে কয়ে পিছত নানা অজুহাত দেখাই মাইক সিট বেয়া অন্যান্য অজুহাত দেখাই আমার তারপর বঞ্চিত করে। কিন্তু অন্যহতে পুরোহি কামাখ্যা প্রসাদ আহতে এই পরীক্ষা গ্রহণতে অনুমতি প্রদান করেছে, এই যে বৈষম্য করেছে ডিসক্রিমিনেশন করেছে ইয়ার আমি প্রতিবাদ করেছো আর আমি আমার পরিবার চলাই নীতি চলিছে পৌরপক্ষে কাম করে তুলিছে কোনো হয় নহয় রাস্তা পদূলি দেখিছে যে খান্দিছে হ্যাঁ এইবিল অবস্থা করেছে অবস্থা করেছে ইয়ার প্রতিবাদ ইয়ার বাবে ডগরিয়া কোন বলে আপনি ভাবেন গোলাঘাটৰ পৰা এডিল বৰুৱাৰ ৰিপৰ্ট প্ৰাতঃটাইম ডিজিটেল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ, ন ৰূপ ন সাজেৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল হৰি মন্দিৰ পথ গুৱাহাটী আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট বিজয়নগৰ কামৰূপ অসম। মোবাইল নং 9435114666 আর 7002472813 মেইল আইডি প্রভাতী অসম @gmail.com।